A very good welcome to my YouTube channel Be Positive with another video. এই ভিডিওই আমি অল ইন্ডিয়া কোটায় রাউন্ড ওয়ানের যে কাউন্সেলিং হয়েছে তার যে অ্যালটমেন্ট লিস্ট কয়েকদিন আগে বেরিয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজে ওবিসি ক্যাটাগরির জন্য লাস্ট র্যাঙ্ক অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক কত ছিল বা কত গেল অর্থাৎ কাট অফ র্যাঙ্ক কত গেল সেটা নিয়েই লিস্ট ওয়াইজ কলেজ লিস্ট ওয়াইজ এই ভিডিওটি ইতিমধ্যেই চ্যানেলে ইউআর ক্যাটাগরিদের নিয়ে একটি ভিডিও অলরেডি বানানো আছে সেম টাইপের সেখানেও বলা আছে অল ইন্ডিয়া রাউন্ড ওয়ানের যে কাট অফ বা ক্লোজিং র্যাঙ্ক কত গেছিলো প্রত্যেকটা কলেজ ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে শুধু তো সেইটা ওই ভিডিওতে বলা আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি ওই ভিডিওটা দেখে নিতে পারো বা ওই ভিডিওই চলে যাবে আর মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিওটি দেখছো এখনই জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলের সাথে যুক্ত আছো তারা যুক্ত থেকো তো চলো মেন ভিডিওটি শুরু করা যাক এবার আবারও একবার বলে দিই এগুলো রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট লিস্টের যে ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ ফর ওয়েস্ট বেঙ্গল কলেজগুলোর জন্য আর এটা ওবিসি ক্যাটাগরির জন্য তো চলো শুরু করি তো ফার্স্টে যেটা আছে মেডিকেল কলেজ কলকাতার জন্য গিয়েছিলো 2792 অল ইন্ডিয়া র্যাঙ্ক এনআরএস দু নম্বর যার জন্য গিয়েছিলো 6661 র্যাঙ্ক তিন নম্বরে এসএসকেএম যার জন্য গিয়েছিলো 3911 এরপরে চার নম্বরে আছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যার জন্য গিয়েছে 7549 র্যাঙ্ক পাঁচ নম্বরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের জন্য গিয়েছে 7683 র্যাঙ্ক ছ নম্বর বর্ধমান মেডিকেল কলেজের জন্য গিয়েছে 9714 অল ইন্ডিয়া র্যাঙ্ক কলেজ নম্বর সেভেন সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য গিয়েছিলো 8019 কলেজ নম্বর এইট জেএনএম কল্যাণীর জন্য গিয়েছিলো 9806 কলেজ নম্বর নয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জন্য গিয়েছে 11964 অল ইন্ডিয়া র্যাঙ্ক কলেজ নম্বর দশ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের জন্য গিয়েছে 10986 অল ইন্ডিয়া র্যাঙ্ক কলেজ নম্বর ইলেভেন মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য গিয়েছে 12519 অল ইন্ডিয়া র্যাঙ্ক কলেজ নম্বর টুয়েলভ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য গিয়েছে 14067 র্যাঙ্ক কলেজ নম্বর থার্টিন মালদা মেডিকেল কলেজের জন্য গিয়েছে 13354 র্যাঙ্ক কলেজ নম্বর ফোরটিন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ যেটা 2019 নতুন কলেজ মানে এর আগের নতুন কলেজ তার জন্য গিয়েছিলো 12157 অল ইন্ডিয়া র্যাঙ্ক এরপর যে কলেজটি আসে 15 নম্বরে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যার কাট অফ র্যাঙ্ক গিয়েছিলো ওবিসি এদের জন্য অ্যালটমেন্ট লিস্ট রাউন্ড ওয়ানের জন্য 14314 ষোলো নম্বরে পুরুলিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 14520 অল ইন্ডিয়া র্যাঙ্ক গিয়েছিলো 17 নম্বরে আছে রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য গিয়েছিলো 14433 অল ইন্ডিয়া র্যাঙ্ক 18 নম্বরে কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য গিয়েছিলো 14233 অল ইন্ডিয়া র্যাঙ্ক এরপরে যে দুটি কলেজ আছে দুটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি হচ্ছে এমস কল্যাণী আর অপরটি হচ্ছে ইএসআইসি জোকা এমস কল্যাণীর জন্য গিয়েছিলো অল ইন্ডিয়া র্যাঙ্ক 4222 ফর ওবিসি ক্যাটাগরি আর ইএসআইসি জোকার জন্য ওবিসি ক্যাটাগরির অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ গিয়েছিলো 66491 এটা কিন্তু প্রত্যেকটাই রাউন্ড ওয়ানের রেসপেক্টে যেটা কয়েকদিন আগেই অল ইন্ডিয়া কোটাতে একটা লিস্ট বেরিয়েছে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে তো এই ছিল সমস্ত ওয়েস্ট বেঙ্গল কলেজগুলোর ওবিসি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক অথবা রাউন্ড ওয়ানের জন্য ক্লোজিং র্যাঙ্ক অথবা কাট অফ দুটোই বলতে পারো ভিডিও ফার্স্টে পাঁচটি নতুন মেডিকেল কলেজের কাট অফ অ্যাড করা হয়নি সেই জন্য লাস্টে আবার অ্যাড করে দিলাম তো পাঁচটি ওয়েস্ট বেঙ্গলের নতুন মেডিকেল কলেজের কাট অফ যত গিয়েছে অল ইন্ডিয়া কোটায় রাউন্ড ওয়ানে ফর ওবিসি ক্যাটাগরি তো ফার্স্টে হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য 15322 উলুবেরিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য 16453 তিন নম্বর আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য 16740 চার নম্বর তমলুক মেডিকেল কলেজের জন্য 16677 আর পাঁচ নম্বরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের জন্য গিয়েছে 15668 এই ক্যাটাগরি ওয়াইজ অল ইন্ডিয়ার রাউন্ডের প্রত্যেকটা কলেজের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটা জানা উচিত আর এগুলো শুধুমাত্র এবছরে নয় পরবর্তী বছরের নিটের জন্য দরকার কম্পেয়ার করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রিপশন আমার এনকারেজমেন্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নিট রিলেটেড কাউন্সিলিং রিলেটেড ভিডিও আমি আমার সাধ্যমতো চ্যানেলে সবসময় আপডেট করতে থাকবো তার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকতে হবে আর তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটির সাথে যুক্ত থেকো ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ আর সকলে সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি এই ভিডিও এইটুকুই
আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে হচ্ছে দেখা।